হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিজান, অ্যান্ড্রয়েড টিভস বাংলা শিখন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে আপনাদেরকে এমন একটি টিপস শেয়ার করব যে যার মাধ্যমে আপনি ছাড়া বা আপনার অনুমতি ছাড়া আপনার ফোন থেকে কেউ কোথাও কল করতে পারবে না। তো এরকম হয় অনেক সময় যে আমরা ফোনটা যদি বাসায় রেখে যাই, কেউ কথা বলে আমাদের ব্যালেন্স শেষ করে যায়, অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে গেলে বন্ধু বান্ধবরা আমাদের কাছ থেকে মোবাইলটি নিয়ে কথা বলে ব্যালেন্স শেষ করে দেয়। এখন তাতে বলারও কিছু থাকে না। তো আমরা এখন এরকম একটি সেটিংস শিখবো যেটার মাধ্যমে আপনি ছাড়া আর কেউই আপনার ফোন থেকে কোথাওই কল করতে পারবে না। তো চলুন শুরু করা যাক। টেস্ট করার জন্য 1 2 3 কল দিলাম, কল ঠিকভাবেই গেছে। তো এখন যাতে কল না যায় সেটা করার জন্য আপনাদের একটা সেটিংস করতে হবে। সেটা করার জন্য এখান থেকে কল সেটিংসে যাবেন। কল সেটিংসে গিয়ে অ্যাডিটোনাল সেটিংসে যাবেন। এটা আসতে একটু সময় নেবে। আর আমার একটা স্যামসাং ফোন, আপনাদের ফোন ব্যাধে অপশনটা অন্যরকম হতে পারে। তো আপনারা কলার আইডি অপশনটা খুঁজে নেবেন। তো কলার আইডি অপশনে এসে এখানে হাইড নেটওয়ার্ক করে রাখবেন, তাহলে আপনার ফোন থেকে আর কোথাও কল যাবে না। যেরকম আমি হাইড নেটওয়ার্ক করলাম, এটা আপডেট হচ্ছে, দেখেন হাইড নেটওয়ার্ক হয়ে গেছে। তো এখন আমি একটা নাম্বারে কল দিব, দেখুন এখন আর কিন্তু কল যাচ্ছে না। তো আমরা দুইবার ট্রাই করলাম, কল যায় না। এখন আবার আমরা এটা মানে আনব্লক করব যাতে কল যায়। সো সেটা করার জন্য এখান থেকে আবার সেমভাবে কল সেটিংসে যাবেন। কল সেটিংসে থেকে এডিটোনাল সেটিংস, এখান থেকে নেটওয়ার্ক ডিফল্ট করে দিবেন, তাহলে আবার আগের মতো কল যাবে। নেটওয়ার্ক ডিফল্ট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন, এখন যদি আমরা কোথাও কল করি ঠিক আগের মতো কল যাবে। কল যাচ্ছে। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতর ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং যদি আপনার কিছু জানার থাকে অ্যান্ড্রয়েড সম্পর্কিত, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার কোনো মতামত থেকে থাকে, তাও আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।